আইসল্যান্ড। যখন ঠান্ডা কিংবা বরফের কোনো দেশের কথা মনে আসে, তখন সবার আগে দেশটির কথা মনে আসবেই। মনে আসবেই না কেন, দেশটির নামই যে শুরু হয়েছে আইস অর্থাৎ বরফ দিয়ে। যারা আইসল্যান্ড সম্পর্কে কখনো ধারণা রাখেননি, তারা শুরুতে আইসল্যান্ড চিনতে ভুল করবেন। কি সেই ভুল কিংবা কেনই বা ভুল করেন, তা নিয়েই আমাদের এই প্রতিবেদন। আইসল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত একটি প্রজাতান্ত্রিক দ্বীপ রাষ্ট্র। নাম শুনে বরফে ঢাকা দেশ মনে হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। মূলত আইসল্যান্ড সবুজে ভরপুর এবং অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি দেশ। নাম শুনলে মনে হয় দেশটির আবহাওয়া ঠান্ডা স্বভাবের হবে, কিন্তু বাস্তবে সেখানের আবহাওয়া বাংলাদেশের মতোই নাতিশীতোষ্ণ। মজার বিষয় হলো, নামের সঙ্গে আইস থাকা সত্ত্বেও দেশটির মোট আয়তনের মাত্র 11% বরফে আচ্ছাদিত। অথচ গ্রিনল্যান্ডের নামে গাছপালার আভাস পাওয়া গেলেও সে দেশের মোট আয়তনের 80% বরফে আচ্ছাদিত। দেশটির রাজধানীর নাম রেইকিয়াভিক, যেটি বিশ্বের অন্যতম নিরাপদ স্থান। এখানে অপরাধের হার এতই কম যে এখানকার পুলিশ বাহিনী কোনো ধরনের অস্ত্র বহন করে না। ডিম্বাকার আকৃতির এই দ্বীপ দেশটি পূর্ব পশ্চিমে 485 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে প্রায় 360 কিলোমিটার দীর্ঘ। এর পার্শ্ববর্তী দেশগুলো হলো গ্রিনল্যান্ড, নরওয়ে, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। গ্রিনল্যান্ডকে উত্তর আমেরিকার দেশ হিসেবে গণ্য করা হলেও আইসল্যান্ড হলো সম্পূর্ণ ইউরোপের একটি দেশ। বন্ধুরা, আইসল্যান্ডকে কেন আগুনের দ্বীপ বলা হয়, আসুন আমরা এর বিস্তারিত জেনে আসি। আইসল্যান্ড এমন একটি ব্যতিক্রমী দেশ যেখানে অন্বেষণকারীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশাল কাঠামোগত স্মৃতিসৌধ নির্মাণের দরকার নেই। এখানকার প্রকৃতি সারা বিশ্বকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মধ্য দিয়ে জন্ম নেওয়া এমন একটি ভূমিতে এমন অনেকগুলি নিখুঁতভাবে প্রাকৃতিক সৌন্দর্য তৈরি হয়েছে যা আপনার বিশ্বাস করতে কষ্টসাধ্য হতে পারে। এই আগুনের জমিটি নৃতাত্ত্বিকভাবে কাটা হিমবাহ এবং তুষার আইসল্যান্ডকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করেছে। সম্ভবত দেশটিতে থাকা অনেক আগ্নেয়গিরিগুলির জন্যই একে আগুনের দেশ বলা হয়। এখানে 125টিরও বেশি আগ্নেয় পর্বতমালা ছিল, যার মধ্যে এখনও কয়েকটি খুব সক্রিয়। আইসল্যান্ডেরীয়রা গৃহপালিত পশুর মধ্যে ঘোড়া সবচেয়ে বেশি পছন্দ করে। আইসল্যান্ডীয় ঘোড়া বিশ্বের সবচেয়ে শুদ্ধ জাত ঘোড়া, যা এখনও কোনো ক্রস ব্রিডিং হয়নি। দেশটি ঘোড়া আমদানি নিষিদ্ধ করেছে, আর এ কারণেই আইসল্যান্ডিক ঘোড়া শুদ্ধতম ঘোড়া।
1904 সালের 1 ফেব্রুয়ারি তারা ডেনমার্ক থেকে স্বাধীনতা লাভ করে এবং 1 ডিসেম্বর 1918 সালে এর সার্বভৌমত্ব প্রকাশ পায়। অবশেষে 17 জুন 1944 সালে আইসল্যান্ডে প্রজাতন্ত্র গঠিত হয়। আইসল্যান্ডের মোট আয়তন 1,03,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি 107তম দেশ এবং 18তম বৃহত্তম দ্বীপ। দেশটির মোট আয়তনের মাত্র 2.7% পানিতে পরিপূর্ণ। জনসংখ্যার দিক বিবেচনা করলে এটি অত্যন্ত কম জনবহুল একটি দেশ। এর মোট জনসংখ্যা প্রায় 3,29,100 জন। দ্বীপের চারপাশের সমুদ্রে বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়, তাই মাছ শিকার করা এখানকার লোকদের আদি ও প্রধান পেশা। শুধু তাই নয়, বর্তমানে আইসল্যান্ডের রপ্তানির অর্ধেকই মৎস্য খাত থেকে আসে। আইসল্যান্ডের মুদ্রার নাম ক্রোনা। দেশটির নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। বলা যায় আইসল্যান্ডীয়রা খুব শান্তিপ্রিয় জাতি। তাই তো জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী আইসল্যান্ড হলো বিশ্বের তৃতীয় সুখী দেশ। তবে তারা কর্মঠ বটে। এখানকার কর্মীরা সপ্তাহে প্রায় 43 ঘন্টা কাজ করে থাকে। দেশটির জাতীয় খেলা হ্যান্ডবল হলেও তারা ফুটবল খেলায় দারুণ প্রতিভা দেখিয়েছে। সর্বশেষ ফিফা 2018 বিশ্বকাপে তারা অংশগ্রহণ করতে পেরেছিল। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো দেশ নিয়ে থাকছে নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না।